আমি গভর্নমেন্টের ওষুধ অনুরোধ জানাই, অন্তত এই অপরাধী ওয়ার্কার হবে। আমি বিধানসভার বিরোধ করেছি, আমার বিধায়কই যাবে, আমি আমার স্যালারির কথা কোয়া নাই, আমার চাওয়ার কথা কোয়া নাই, আমার পেনশনের কথা কোয়া নাই, কিন্তু এই যেগুলো মহিলা যেগুলো আছে, আমার মাতৃ যেগুলো আছে, ইহঁতর অন্তত সাহা যেখানে আছে সেখানে আপনাদের ফুলফিল করা। বিধায়কদের বেতন কমিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়মিত বেতন প্রদানের দাবি তুললেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। সোমবার অফিস পাড়ায় অনুষ্ঠিত অঙ্গনওয়াড়ি কর্মীদের ধর্নায় সামিল হয়ে এই দাবি জানালেন বিধায়ক। বলেন, রাজ্যিক কর্মচারীদের মতো দিনরাত কাজ করে আসলেও আসাম সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করছে। অন্যদিকে আন্দোলনকারীরা জানান, চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার মহিলা অর্গানাইজেশন করিমগঞ্জ জেলা কমিটির আহ্বানে তিন দিনের অবস্থান ধর্মঘট চলছে করিমগঞ্জে। চার দফা দাবিতে এই আন্দোলন, সরকার তাতে যদি কর্ণপাত না করে তাহলে আগামী দিনে আমরণ অনশনে বসারও হুমকি দেন সংস্থার সম্পাদিকা বাবলি বসু। তাদের দাবিগুলির মধ্যে হল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদের চাকরি স্থায়ীকরণ করা, ওয়ার্কারদের 20,000 টাকা, হেল্পারদের 10,000 টাকা মাসওয়ারা দিতে হবে, 45 বছরের পর চাকরিতে প্রমোশন হবে না বলে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা বাতিল করতে হবে, চাকরি শেষে 4 লক্ষ টাকার বদলে 8 লক্ষ টাকা করে দিতে হবে ইত্যাদি। বারম্বার ইহতে দাবি উঠে আইসে, আর এই দাবিটো দিসপুরের বুকত হয়েছে, এই দাবিটো প্রত্যেকটা ডিস্ট্রিক্টত হয়েছে, মানে এনে এটা ডিস্ট্রিক্ট নাই যত এই দাবিটো নাই। আজি আপনি কোকসুন, এটা পরিয়াল 5,600, 6,000 টাকা, 7,000 টাকায় একটা পরিয়াল চলে নাকি? আমার মুখ্যমন্ত্রী পারিব নাকি 5,000 টাকায় পরিয়ালটা চলবার কারণে? তো কথাটা হয়েছে কি, এই যে কথাবার্তা যেগুলো আজি আজি আমার বিশেষকে সুপ্রিম কোর্টের রুলিং আছে, সমহারে সমবেতন, তো এই যে মিনিমাম ওয়েজ যেখানে পাওয়ার আছে, ইহতে রাতেপার রাতে ইহতে ঘরেরপরা উলাই যায় রাতে কোনোবা প্রত্যেকটা কামত, আমার গভর্নমেন্টের যান কাম আছে প্রত্যেকটা কামত ইহতক লগুয়া হয়, ইহতক ইয়া বিএলও হিসেবে লগুয়া হয়, ইলেকশন আহিলে ইহতক লগুয়া হয়, অঙ্গনাত ইমিউনাইজেশন লগুয়া হয়, ইহতক ইহতক টিউশনত লগুয়া হয়, এনআরসিত লগুয়া হয়, এনে কোনো কাম নাই যত মানে গোটেকটা লগুয়া হয়, যত কাম আছে তত আমার অঙ্গনাদী ওয়ার্কারবিলাক আছে, কিন্তু এই অঙ্গনাদী ওয়ার্কারবিলাক যান প্রাপ্য আসলে যান পাব লাগা আসলে আজিল এটা দাবিও ফুলফিল করা নাই। আমি যদি চাও যদি বিভিন্ন রাজ্য আজি স্টেট গভর্নমেন্টের ফলের আজি বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু এইখানে সুযোগ সুবিধারপা ইহত বঞ্চিত। আজি আমি ধর্ণা কার্যসূচীত ইহতে বই আছে, আমিও ইহতর আছো, আর আগন্তুক দিনত এই আমার মা যাক আছে ইহতর চাওয়া পাওয়া যেগুলি আছে সেইখানে দাবি দাবি আদায় করার কারণে যা আছে আমি বিধায়ক হিসাবে আমি থাকিম। আমি গভর্নমেন্টের ওষুধ অনুরোধ জানাও যাতে অন্তত এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আমি বিধানসভার বিরোধ করেছো, আমার বিধায়ক হিসাবে আমি আমার স্যালারির কথাটা কোয়া নাই, আমার চাওয়া পাওয়ার কথাটা কোয়া নাই, আমার পেনশনের কথাটা কোয়া নাই, কিন্তু এই যেগুলো মহিলা যেগুলো আছে, আমার মাতৃ যেগুলো আছে, ইহতর অন্তত চাওয়া পাওয়া যেখানে আছে সেখানে আপনাদের ফুলফিল করা। এই কারণে আমি গভর্নমেন্টে অনুরোধ জানাইছি যে অতি অতি সোনকালে যাতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারবিলাক যাতে এই দাবি দেওয়াখানে যাতে ফুলফিল করা হয়, আর তার কারণে আমার মাতৃবিলাকে আজি ধর্ণা কার্যসূচীত বইছে। আগন্তুক দিনত আমি গণতান্ত্রিক উপায়ে হয়তোবা আমি অন্বেষণ ধর্মের কথা যা করবল আছে আমি নিশ্চয়ই আমার কার্যসূচী আমি আগবাড়ি যাব। সমবেত হয়েছি, আমরা তিন দিনের ধর্ণা প্রোগ্রাম হাতে নিছি 24 তারিখ 26 তারিখের, কারণ আমরার চারটা দাবি আছে, ওই দাবিগুলি যতদিন পর্যন্ত আদায় হইত না আমরা এখন তো তিন দিনের প্রোগ্রাম নিছি, যদি কিছু না হয় আগামীতে আমরা অন্বেষণ ধর্মঘট করব। আমরা চারটা দাবির মধ্যে 1 নম্বর হইল গিয়া আমরা স্থায়ীকরণ করা হইত চাকুরি, স্থায়ীকরণ করা হইত 2 নম্বর হইল গিয়া আমরা ওয়ার্কাররার বেতন মাসোয়ারা যেটা এটা হইল গিয়ে 20,000 টাকা হইতো, হেল্পাররা 10,000 টাকা, 3 নম্বর হইল গিয়া আমরা এখন 60 বছরে রিটায়ারমেন্ট দিছে, আমরা চাকরি না স্বেচ্ছাসেবী হয়তো আমরা রিটায়ারমেন্ট কোন জায়গার থেকে দেয়, 60 বছর যদি দিয়া থাকে তে আমরা 65 বছর পর্যন্ত আমরা রিও করা হইতো, আর এটার পরিবর্তে সরকার টিকা খোয়া হয়েছে 4,00,000 টাকা দেওয়া হইতো। আজকালকার দুনিয়ায় আজকে আমার সাংবাদিক ভাইয়ের কাছে বিনীত নিবেদন যে 4,00,000 টাকায় কিছু হয়নি, ওইটা আমরা 8,00,000 টাকা করা হইতো। আর হইল গিয়া 4 নম্বর হইল গিয়া আমরার গাইডলাইনে আছে 10 বছর হয়ে গেলে
আমরা চাকরির প্রমোশন হইত, নিজে কর্মীতে কেউ আছে 15 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, চাকরির প্রমোশন হন না। ওইটা সরকারে কিতা হচ্ছে গাইডলাইনের মধ্যে লেখিয়া দিছে, যারা 45 বছর এই জয়ী গেছে তারা আর ওই গাইডলাইন অনুযায়ী হইত না। তো আমরা ওইটা চাই সরকারের কাছে যে আমরা 45 বছরটা উঠা নিয়ে হইতো। আজকে একই ডিপার্টমেন্টের সোশ্যাল ওয়েলফেয়ারের একটা সুপারভাইজারে যদি চাকরির রিটায়ারমেন্টের 3 মাস আগে হে প্রমোশন পায় পাইয়া সিডিপিওর ইনচার্জ নিতে পারে, আমরা লোকে এই ধরনের কেনে একই ডিপার্টমেন্টে কাজ করি? হ্যাঁ, ওইটাই আমাদের দাবি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।